হ্যালো ফ্রেন্ডস প্রত্যেকে ভালো আছেন আশা করছি আমার সাউন্ডটা আপনাদের কাছে আশা করছি যাচ্ছে এখনও পর্যন্ত অ্যাকচুয়ালি বলার লোক লাগবে তো যাই হোক ধীরে ধীরে হয়তো বা কেউ শোনার জন্য আসবেন হ্যাঁ অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা আপনারা হয়তো দেখেছেন এর আগে যে আমি লাইভ প্রোগ্রামটা কন্টিনিউ আসার চেষ্টা করি বাট মাঝখানে একটু শারীরিক কন্ডিশনের জন্য প্রোগ্রামটাকে করতে পারিনি মাঝখানে মেবি যে টাইমে আমি প্রোগ্রামটাকে করার চেষ্টা করি সেই টাইম অনুযায়ী অর্থাৎ হয়তো বা পনেরো দিন বা বিশ দিন আমার একটা শিডিউল করা আছে সেই শিডিউল অনুযায়ী হয়নি তো যাই হোক তবুও আমি বলবো আমার জায়গা থেকে দীর্ঘদিন মানে প্রায় দেড় মাস পরে আপনাদের সাথে আজকে আমি উপস্থিত হয়েছি এই লাইফের মাধ্যমে তো সর্বোপরি আপনারা প্রত্যেকে জানেন যে আমার চেহারাটা যারা হয়তো বা দেখে ফেলেছেন তারা হয়তো জানেনি যে আমি যে সাবজেক্টটা নিয়ে আপনাদের সামনে আসি সেই সাবজেক্টটা বেশিরভাগ লোকের অপছন্দ আর আমার চেহারাটাও এত বেটার নয় যে আমার চেহারাটাও যদি একটু পছন্দের হতো হয়তো বা অনেকে থাকে না একটু চেহারা বা কথা সব কিছু একটু ভালো থাকলে জেনারেলি কথা শুনতে ইচ্ছা করে বা একজন চেহারাটা ভালো আছে একটু দেখি কোনোটাই আমার নয় অর্থাৎ সাবজেক্টও আমার বেটার নয় মানে বেশিরভাগ লোকের পছন্দ করে না আবার আমার চেহারা বা আমার কথা কোনোটাই ভালো নয় অর্থাৎ বেটার নয় তো অ্যাকচুয়ালি তবুও এই সাবজেক্টটা আমি খুব পছন্দ করি এই সাবজেক্টটার ভিতরে আমি ঢুকেছি এই সাবজেক্টটাকে মন থেকে নিয়েছি আর আমার মনে হয় এই সাবজেক্টের মাধ্যমে প্রচুর লোকে ভালো করতে পারব নিজের ভালো তো অবশ্যই নিজের ভালোর সাথে সাথে প্রচুর লোকের ভালো করতে পারবো সেটাকে মাথায় রেখে এই সাবজেক্টটাকে আমি স্পেশালি খুব পছন্দ করেই আমি জেনারেলি লাইফে আসি অ্যাকচুয়ালি যাদের জন্য এই সাবজেক্টটা নিয়ে আমি লাইফে আসি জেনারেলি সেই সমস্ত ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দেখা যায় না মানে যাদের জন্য আসি যেমন দেখুন এখানে আজকের যে সাবজেক্টটা আছে বর্তমান দেশে বেকারত্বের বেকারত্ব এমএলএ প্রয়োজনীয়তা তা যাদেরকে এই এখানে প্রয়োজন অর্থাৎ এই সিস্টেমটা বা যে প্রোগ্রামটা আপনাদের সামনে লাইভ টেলিকাস্টে হচ্ছে এফ যাদেরকে প্রয়োজন তারা এই সাবজেক্টে আসবে না আর যারা এই সাবজেক্টের সাথে কাজ করছে তারা জানি থাকবে আর সেই সংখ্যাটা ভারতবর্ষে খুব কম তারপরেও আপনাদের মনে হতে পারে যে যারা শুনবে যাদের জন্য আমি করছি তারা শুনছে না কিন্তু তারপরেও আমি ভিডিও এফ লাইভ কেন করছি প্রথমত একটা সংখ্যা তো থাকেই যে একটা পার্সেন্টেজ তো থাকেই যে দু একজন হয়তো বা মেবি থাকতে পারে তো এটা একটা ব্যাপার থাকে তার থেকেও যেটা বড় বিষয় এবং আমি বিভিন্ন সময় মিটিং বা এই ধরনের ভিডিওতে আমি বলে থাকি ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ শিল অভয়চরণ প্রভুপাদ ওই প্রভুজি উনি একটা দারুণ উক্তি দিয়েছিলেন এবং যে উক্তিটা আমার মনে হয় আজকের এটার ক্ষেত্রে অনেকটা গুরুত্ব পাবে আর সেটা হলো যে উনি বলেছিলেন যে গীতা প্রত্যেকটা ঘরে ঘরে যাতে ঢোকে দেখবেন ইস্কনের একটা কি বলবো যে একটা কাজই যে গীতাটাকে বিক্রি করা বিক্রি করা মিন্স তাদের কাজ হলো তারা যাতে গীতাটাকে প্রত্যেকটা ঘরে ঢুকাতে পারে সারা ওয়াল বেসিস তো সেই জায়গা থেকে দেখুন তাদের এই চিন্তাধারার সাথে পৌবাদ এটা এই কারণে বলেছিল যে দেখুন গীতা কেউ জিজ্ঞাসা করছে গীতা তো অনেকে পড়বেই না এত বড় বই বই দেখলেই তো অনেকে ভয় পাবে মিনস গীতাকে পড়বে না মানে অনেকেই পড়বে না কেউ বললে ভুল অনেকেই পড়বে না তাহলে কেন আমরা প্রতি ঘরে ঘরে এত পরিশ্রম করে ঢোকাবো তা তখন উনি ব্যক্ত করেছিলেন যে এটা টাইম বোমের কাজ করবে কথাটা আবার শুনবেন টাইম বোমের কাজ করবে অর্থাৎ এই বইটা অর্থাৎ এই গীতা আমাদের এই গ্রন্থটা যতদিন পর্যন্ত অর্থাৎ বই জেনারেলি দেখবেন ধর্মগ্রন্থ একটু ভালো করেই রেখে দেয় পড়ুক আর না পড়ুক কিন্তু জেনারেশনে কেউ যদি ওই বইটা একটা দিন খুলে খোলে কেউ না কেউ খুলে রয়ে আর সেদিন ওটা টাইম বোমে কাজ করবে তো আজকে এই ডিজিটাল মার্কেটিংয়ে আমরা টোটালি এই টাইম বোম মিন্স এই ভিডিও অল টাইম কিন্তু থেকে যাবে আর আমি জানি আজকে কেউ না দেখলেও পরবর্তীতে কেউ না কেউ যেদিনই দেখবে আজকের এই আলোচনাটা তাদের কাছে কেরিয়ারের জন্য টাইম বোমে কাজ করবে তো শুরু করছি আজকের অ্যাকচুয়ালি যে সেশনটা সেই সেশনটা হলো একবার আমি বলেছি এবং অলরেডি আমি দিয়েছি এফবিতে যে বর্তমান দেশে বেকারত্ব এমএলএমের প্রয়োজনীয়তা তো প্রথমে যদি আমরা এই জায়গাটা দেখাই যে এম সম্পর্কে তো দু চারটা কথা অবশ্যই থাকবে আর স্পেশালি আজকের যে স্ট্যাটিস্টিক আজকের যে জায়গাটা দাঁড়িয়ে আছে এম নিয়ে সেই এম এলএমের সমস্ত বিষয়বস্তু এবং তার আগে যে বেকারত্বের যে বিষয়গুলো যে পয়েন্টগুলো যদি আপনাদের সামনে তুলে ধরি আজকে ভারতবর্ষ কোন জায়গায়টা দাঁড়িয়েছে আছে আপনাদের মনে হতে পারেন যে আমি ক্ষুদ্র একজন গ্রামের ছেলে হ্যাঁ যেহেতু আমি ভিলেজ পার্ট ওয়ান ভাগ্নি পার্ট ওয়ানে আমি বাস করি নিশ্চয়ই গ্রামের ছেলে আর তার মধ্যে দিনহাটা শহর সেই গ্রামের ছেলে একটা দেশের অর্থনীতির সম্পর্কে পর্যালোচনা বলবে এটা একটা অনেকের ক্ষেত্রেই মনে হতে পারে আর আমার এই ক্ষেত্রে নিঃসন্দেহে এটি মনে হওয়ার স্বাভাবিক আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আমাকে আপনাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই আর আমি গুরুত্ব নই গুরুত্ব দিবেন কেন আমার মনে হয় আমি যে রিকালেক্ট নিঃসন্দেহে কোথাও না কোথাও থেকে কালেক্ট করেছি সেই সেই যে বক্তব্যগুলো অর্থাৎ যে কথাগুলো যে পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরব সেই পয়েন্টগুলোকে একটু গুরুত্ব দেবেন যদি আপনারা গুরুত্ব দেন সঠিকভাবে তাহলে আমি বলছি আজকের এই সেশন যে সমস্ত বেকার ছেলেপেরা হাউতাশ করছে অথবা যে সমস্ত ব্যক্তিদের স্বপ্ন আছে অথবা কেউ কিছু একটা এক্সট্রা কিছু করতে চায় তাদের জন্য কিন্তু আজকের এই সেশন একটা অদ্ভুতপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে তো সেই জায়গা থেকে আমি এই সেশনের জায়গা থেকে প্রথমেই আমি আপনাদের ক্ষেত্রে জানাতে চাই দেখুন যে অবস্থা অলরেডি দাঁড়িয়ে আছে ভারতবর্ষের এই স্ট্যাটিস্টিক অর্থনৈতিক জায়গা থেকে প্রথমে যদি একটা সার্ভে রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরি সিএসডিএস এর সার্ভে রিপোর্ট সেখানে উল্লেখ করা আছে এটা দু হাজার একটা রিপোর্ট আপনাদের বলছি পুরনো যে ওখানে বেশিরভাগ লোক যারা কাজ করছে বিভিন্ন সেক্টর থেকে তাদের বেশিরভাগ লোক তার মধ্যে বেশিরভাগ মিনস সিক্সটি ফাইভ লোক যারা সরকারি চাকরি করতে চায় পয়েন্ট আউট করবেন যারা সরকারি চাকরি করতে যায় সিএসডিএস এর যেটা লোক যারা পাবলিক ফার্মে সার্ভিস করতে যায় এবং উনিশ পার্সেন্ট লোক যারা নিজের একটা বিজনেস করতে যায় বিষয়টা যখন আমি আপনাদের সামনে তুলে ধরলাম তুলে তো একটা ঠিকই একটা পয়েন্টগুলো বললাম কিন্তু দেখেন কতটা ভয়ঙ্কর বিষয়গুলো এখন ধীরে ধীরে আমি পয়েন্টগুলো বললে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এই পয়েন্টগুলো যদি আপনারা ফিল করতে পারেন বা বুঝে নিতে পারেন তাহলে নেক্সট যে আমার আলোচনাটা সেই আলোচনাটা আপনাদের কেরিয়ারের জন্য যথেষ্ট পরিমাণে বেটার টু বেটার হতে পারে তো এবার দেখুন দুই হাজার সতেরো আঠারোর সবথেকে বেকারের সংখ্যা বেশি হয়েছে দু হাজার সতেরো আঠারোতে বেকারের সংখ্যা সবথেকে বেশি হওয়া শুরু হয়েছে স্বাভাবিক কথা জনসংখ্যা বাড়ছে এটাও স্বাভাবিক হতে থাকবে তো এই জায়গাটা আমাদের দেখতে হবে যে ভারতের আজকে যদি আমরা দেখে নিই যে সরকারি চাকরি সিক্সটি পার্সেন সিক্সটি ফাইভ পার্সেন্ট এবার জায়গাটা অর্থাৎ পোস্ট কিভাবে আছে আমি একটা রিপোর্ট বলছি দুই সালে ভারতের রেল মন্ত্রকের থেকে প্রেস রিলিজ হয়েছিল সেখানে ষাট হাজার জনকে অ্যাসিস্ট্যান্ট পাইলট হিসাবে চাকরি দেবে ষাট হাজার জনকে অ্যাসিস্ট্যান্ট পাইলট হিসাবে চাকরি দেবে ঘটনাচক্রে সেখানে পরীক্ষার্থী ছিল পয়েন্ট আউট করবেন যে পয়েন্টটা করতে যাচ্ছি সেখানে পরীক্ষার্থী ছিল সাতচল্লিশ লক্ষ পঁচপান্ন হাজার সেটাই দু হাজার উনিশে এপ্রিলে হয়ে গেল ওই সময়ের এবং দু হাজার এপ্রিলের আরও কিছু যোগ কর হয়ে গেল এক কোটি তিরানব্বই লক্ষ সেখানে তেষট্টি হাজার লোককে চাকরি দিবে ওই পোস্টে কি ভয়ঙ্কর বিষয় নেক্সট কি আছে নেক্সট হলো যদি আমরা দেখি আমাদের জায়গা থেকে যে আমাদের এই দেশের অবস্থানটাকে যদি আরেকটু আমরা বিশ্লেষণ করি আপনারা হয়তো কিছুদিন আগে দেখেছেন হ্যাঁ জিডিএস মানে গ্রামীণ ডাক সেবা সেখানে কিছুদিন আগে ওখানে টেন্থ অর্থাৎ ওখানে পোস্টমাস্টারে কিছু চাকরি নিয়েছে এবং বিভিন্ন সেক্টর অর্থাৎ গ্রামীণ ডাক কিছু চাকরি হয়েছে সেখানে স্ট্যান্ডার্ড ছিল টেন্থ পাস এবং ভয়ঙ্কর বিষয় হলো যেখানে হায়েস্ট নাম্বার হয়েছিল নাইনটি ফাইভ থেকে নাইনটি এইটের মধ্যে স্টেট ওয়াইজ নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট যারা মাধ্যমকে ইয়ে করেছে তাদের মধ্য থেকে কিন্তু ওখানে চাকরি পেয়েছে তো কতটা কঠিন বিষয় এই বিষয়টাকে যদি আপনারা একটা বার অ্যানালাইজ করতে পারেন এবং সেই ক্ষেত্রে দেখা গেল যে ওই যে কারণ ওই মাধ্যমিকে স্ট্যান্ডার্ড ছিল তারপরে বিভিন্ন লোক বিভিন্নভাবে বিএ পাস করেছে গ্র্যাজুয়েট করেছে কেউ হাই সেকেন্ডারি করেছে কিন্তু ওখানে কিন্তু দেখেন কম্পিটিশনটা কোথায় দাঁড়িয়ে গেছে আজকে যদি আমরা আরেকটা পয়েন্টকে ফিল করি যে আজকে রেলে অর্থাৎ আমরা কিছুদিন আগে প্রধানমন্ত্রী রেসপেক্টেড প্রধানমন্ত্রী বলেছিলেন যে আত্মনির্ভর হও এবং আত্মনির্ভরতার উপরে কিন্তু অলরেডি একটা স্লোগান অলরেডি চলে আসে। আমরা যারা নেটওয়ার্কার তারা অনেক আগে থেকে আত্মনির্ভর ছিলাম অর্থাৎ যখন থেকে আমরা শুরু করেছি ক্লাস পেয়েছি নেটওয়ার্ক থেকে তখন থেকে আপনা আমরা কিন্তু অলরেডি অর্থাৎ আমাদের কাছে এটা পুরনো ভাষা কিন্তু নতুন করে যারা শুনেছেন বিশেষ করে লকডাউন পিরিয়ডে যে আত্মনির্ভর হওয়ার জন্য বলেছে তো তাদের জন্য বলছি দেখুন আমি আপনাদের কাউকে ভয় দেখানোর জন্য কিন্তু আজকে লাইফে আসেনি আমি আপনাদের সামনে এসেছি যে বৃষ্টি পড়ার আগে ছাতাটাকে যদি ধরে নিতে পারে আমি জানি আজকের আপনার এই আমার এই কথাগুলো জেনারেলি দেখুন বেকার বেকারত্ব বাড়ছে দেশে বেকারের আহাকার হচ্ছে প্রতিনিয়ত বেকার বেড়ে যাচ্ছে কাজ নেই প্রতিটা সেক্টর থেকে খবরের বলে খবরের চ্যানেল বলেন বিভিন্ন বুদ্ধিজীবী লোকেরা বলেন যাদেরকে আমরা বুদ্ধিজীবী মনে করি এই ধরনের প্রচুর বিভিন্ন রাজনীতিবিদরা বলেন তো প্রত্যেকেই তারা কিন্তু তাদের জায়গা থেকে বেকারত্বের উপর ফোকাস দিচ্ছে যে এত বেকার হচ্ছে বেকার বেড়ে যাচ্ছে বেকার বেড়ে যাচ্ছে আমি কোনো দেশের মানে কোনো রাজ্য বা সেন্ট্রালের কোনো মন্ত্রী বা কোনো কারো কথা বলছি কারণ আমি রাজনৈতিক আলোচনা করতে আসিনি কিন্তু এই ঘটনাগুলো ঘটছে কিন্তু কোনো জায়গায় আপনারা পয়েন্ট আউট করেছেন কোনো জায়গায় আপনারা পয়েন্ট আউট করেছেন যে কোনো বেকার বেকারের নিয়ে যারা কথা বলছে বেকার বেড়ে যাচ্ছে বেকারদের কি হবে তাদের কি পয়েন্ট দেখেছেন যে কোনো সময় যে বেকারত্বটা বেড়ে যাচ্ছে তাহলে বেকারের কিভাবে তাদের কাজের সন্ধান হতে পারে কেউ বলে টু শব্দ কেউ করে যে এইভাবে কাজের সন্ধান হতে পারে আজকে আমরা নেটওয়ার্কাররা আমরা এই বিষয়টা নিয়ে যখন আলোচনা করতে আসি তখন বেশিরভাগ লোকই বলবে এ তো এর স্বার্থের জন্য এসেছে এই এসেছে স্বার্থের জন্য আজকের লাইফে আমি এসেছি আমি স্বার্থের জন্য অর্থাৎ যারা নেটওয়ার্কাররা এই বিষয়টা নিয়ে বেকারত্ব বাঁচানোর বিষয় নিয়ে আলোচনা করে তখন হয়ে যায় স্বার্থ দেশে কেউ স্বার্থ ছাড়া সবাই স্বার্থহীনভাবে কাজ করে হয়তো বা হয়তো আমরাই নেটওয়ার্কাররা শুধু স্বার্থ নিয়ে কাজ করি সেটা আলাদা বিষয় এবার বিষয়টা হল আপনাদের সামনে জাস্ট আমি আরেকটা একটা পয়েন্ট শুধু তুলে ধরতে চাই যে স্বার্থ যদি থাকেই নিঃসন্দেহে আছে অবশ্যই আছে কিন্তু আপনারা আমাকে যারা চেনেন আমি ব্যক্তিগতভাবেই বলছি আমাকে নিয়ে বলছি হয়তোবা আজকের ডেটে যেই এলাকাগুলোতে আমরা বাস করি সেই এলাকাগুলোতে যে রোজগার সবার সহযোগিতায় ভগবানের আশীর্বাদে হচ্ছে সেই রোজগারটা আমার ভিডিও লাইফে না আসলেও আমার লাইফ আমার মনে হয় আপনাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদে বা আপনাদের সহযোগিতায় আমাদের জেনারেশন চলে যাওয়ার মতো জায়গাটা তৈরি হয়েছে এবং সেটা খুব ভালোভাবে তো সেখানে স্বার্থ থাকলেও আপনারা আপনি সূক্ষ্মভাবে বিচার করে নেবেন যে অ্যাকচুয়াল স্বার্থটা আমার কতটা আছে প্রয়োজনের জায়গা থেকে লাস্ট অব দি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনাদের প্রয়োজনটা কতটা আছে আমি প্রমাণ করে দিয়ে যাব এবং এই জায়গা থেকে যে পয়েন্টে ছিলাম এবার আমরা দেখুন রেলে চাকরি দিচ্ছে এখন অর্থাৎ রেলে টোটাল কর্মসংস্থান হয়ে আছে চোদ্দ লক্ষ লোক রেলে যারা সার্ভিস করছে আর্মিতে যেটা ওয়ার্ল্ড ওয়াইজে কিন্তু এইট পজিশন অর্থাৎ সংস্থা অর্থাৎ রেল চাকরি দিয়েছে প্রায় আট লক্ষ সরি চোদ্দ লক্ষ লোককে যেখানে এইট পজিশন ওয়ার্ল্ড ওয়াইজে কর্মসংস্থানের জায়গা থেকে কত বড় সংস্থা ভাবতে হবে কর্মসংস্থানের জায়গা থেকে সেকেন্ড আমরা দেখেছি যে অলরেডি আর্মি ডিপা আর্মি তেরো লক্ষ চাকরি দিয়েছে যা কিছুদিন আগের কিন্তু এগুলো ডাটা মানে কারেন্ট নয় আজকেরই ডাটা তা নয় আজকের ডেটা এরকম বিষয় নয় এই ডেটাগুলো অলরেডি জাস্ট কিছুদিন ধরে কি বলেছি রিকালেক্ট অবশ্যই তো সেই জায়গা থেকে আমরা দেখেছি আর্মির ক্ষেত্রে তেরো লক্ষ এবং সেই পজিশনটাও তাদের ওয়ার্ল্ড ওয়াইজের নাইনথ এবং পোস্ট অফিস অর্থাৎ পোস্টের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে চার লক্ষ নব্বই হাজার লোক আজকের ডেটে চাকরি করছে এগুলো সব বড় বড় পোস্ট বড় বড় সার্ভিস কর্মসংস্থানের জায়গা ভারতবর্ষের চিত্রটা একবার বিচার করুন কি করবে গভর্নমেন্ট যে গভর্নমেন্টই হোক রাজ্য সরকার হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক কি করবে যেখানে পঁচানব্বই লক্ষ যদি ভুল না বলে থাকি গ্র্যাজুয়েট হচ্ছে প্রতি বছর সেখান থেকে দশ লক্ষের চাকরি বা বিভিন্ন সংস্থা কর্মসংস্থান হয়ে যাচ্ছে পঁচাশি লক্ষ লোক কিন্তু যারা কোনো সংস্থান খুঁজে পাচ্ছে না কোনো সংস্থা খুঁজে পাচ্ছে না যে তারা কোনো কাজ করবে এটা ফ্যাক্ট ফ্রেন্ডস একটু ভাবার চেষ্টা করেন সূক্ষ্মভাবে ভাবার চেষ্টা করেন গভর্নমেন্ট যে গভর্নমেন্টই হোক সেন্ট্রাল হোক আর রাজ্য হোক কে কী করবে কার কি করার আছে আত্মনির্ভরতা যে বক্তব্যটা পেশ করেছেন প্রধানমন্ত্রী এটাকে আপনারা একটু ভাবার চেষ্টা করুন বিশেষভাবে ভাবার চেষ্টা করুন এটাকে যদি আপনারা বিশেষভাবে ভাবতে পারেন তাহলে কিন্তু আমার মনে হয় যে আপনাদের ক্ষেত্রে যেটা আমি বললাম যে ছাতা ধরার বিষয়টা অর্থাৎ বৃষ্টি আসার আগে ছাতা ধরার যে বিষয়টা সেটা কিন্তু আপনাদের মজবুতি হয়ে যাবে আমরা যদি তারপরে দেখি যে অলরেডি এই মুহুর্তে দশ কোটি লোক দশ করোর লোক যারা প্রতিনিয়ত সার্ভিস পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে অল টাইম যারা পায়নি প্রতিনিয়ত আপনার নাম্বারটা কততে আছে একটু ভাবুন এবং আপনি নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্টের ব্যক্তি কিনা এটাও একটু ভাবুন আমি তাদেরই বলছি যারা গভর্নমেন্ট সার্ভিস বা নন গভর্নমেন্ট সার্ভিস করার জন্য চেষ্টা চালাচ্ছেন তাদের আমি বলছি আমার ডেটা নয় এগুলো এগুলো রিকালেক্ট করা সেগুলো দেখছি আপনারা একটু ভাবুন যে বিষয়গুলো আপনাদের পয়েন্ট আউট করছি যে এই একটা মস্ত বড়ো একটা জায়গায় সেই মস্ত বড়ো জায়গায় কীভাবে লোকে সার্ভিস দিতে পারে গভর্নমেন্ট কিভাবে কর্মসংস্থান যোগান দিতে পারে আপনারা ভাবুন একবার যদি না ভাবতে পারেন তাহলে যদি এখনও না ভাবতে পারেন তাহলে কিন্তু একটা দিন হয়ে যাবে যেই সময়টা কিন্তু আপনারা নিজেদের নিজেদেরকে দায়ী করা শুরু করে দেবেন যে জীবনে কিছু করতে পারলাম না ফ্যাক্ট বলছি ফ্রেন্ডস আমি আবার বলছি আমাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই আমি যে পয়েন্টগুলো কথা বলছি সেই পয়েন্টগুলোর উপর গুরুত্ব আলোকপাত করুন ওই পয়েন্টগুলোকে গুরুত্ব দিন এই জায়গা থেকে আমরা যদি এটুক আমরা ভাবি এবার আমরা যদি চলে যাই যে নন গভর্নমেন্ট আমি তো গভর্নমেন্টের ক্ষেত্রে আমি কিছু আলোচনা আপনাদের দিলাম এবার আমরা যদি চলে যাই যে নন গভর্নমেন্ট অর্থাৎ বেসরকারি চাকরির ক্ষেত্রে যদি আমরা আসি এবং তার আগে আমি আরেকটা পয়েন্ট আপনাদের না বললেই নয় অর্থাৎ চাকরি কতজনের হচ্ছে চাকরি কত লোকের হবে না এটার থেকেও যেটা বড় বিষয় এবং ভয়ঙ্কর বিষয় ভয়ঙ্কর সেটা হলো যে অলরেডি যেটা আমি আমার নাম দেওয়া আন্ডার এমপ্লয়ি আন্ডার এমপ্লয়ি অর্থাৎ এখানে অলরেডি আমেরিকার এক সংস্থা তারা তাদের জায়গা থেকে দেখেছে স্ট্যাটিস্টিক যে ভারতবর্ষের যে চিত্র তাতে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ব্যক্তি যাদের যোগ্যতা অনেক বেশি থাকার পরেও সেই ধরনের যোগ্য সম্পন্ন চাকরি তারা পাচ্ছে না অর্থাৎ তাদের অনেক যোগ্যতা থাকার পরে অনেক বেশি স্যালারি পাওয়ার পরে অনেক বেশি সার্ভিস পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কিন্তু সঠিকভাবে চাকরিটা পাচ্ছে না তার এক্সাম্পল আপনারা দেখতে পারবেন কিছুদিন আগে পেপারে দিয়েছিল এবং আমাদের পাশের জেলার ঘটনা যে ওখানে বেশ কিছু লোক যারা অনেকে পিএইচডি করা ব্যক্তি ছিল তারা চাকরি করবার জন্য যে চাকরিটা ডি গ্রুপের চাকরি সম্ভবত বন ছিল কিছুদিন আগে আমি দেখলাম যেখানে বিভিন্ন লোক যারা পিএইচডি করা লোক আছে তারাও আজকের ডেটে গ্রুপে চাকরি করবার জন্য তারা প্রস্তুত একবার ভাবুন অ্যাকচুয়ালি কি কোয়ালিটি বিচার হচ্ছে সেখানে তাদের জায়গা থেকে কি কোয়ালিটিটা বিচার হচ্ছে একবার ফিল করুন আজকে এই জায়গাটাকে যদি বিশেষভাবে আপনার ফিল করতে পারেন তাহলে দেখবেন যে যে চাকরি পাচ্ছে না তার থেকেও ভয়ঙ্কর যে যেই লোকটা আজকের ডেটে বড়ো চাকরি করার কথা ছিল বড় স্যালারির চাকরি করার কথা ছিল সেই ব্যক্তিটাও আজকের ডেটে ডি গ্রুপে চাকরি করতে হচ্ছে আজকের এই অবস্থাতে এটা তো গেল ফ্রেন্ডস আজকে সরকারি চাকরির ক্ষেত্রে বেসরকারি চাকরির ক্ষেত্রে যদি আমরা আমাদের জায়গা থেকে একটু আবার আলোকপাত করতে পারি তাহলে দেখতে পারবেন অলরেডি লকডাউন সেশন চলে গেল মানে কোথাও কোথাও চলছে এখন কোথাও নেই ঠিক আছে কিন্তু ওটার যে রেস ওটা অলরেডি চলছে সেই লকডাউন সেশনে এই রেসটা সেই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে অলরেডি বেসরকারি চাকরিতে আপনি বললাম আগেই পয়েন্টে দিয়েছি মাত্র সেভেন পার্সেন্ট লোক করতে চায় সরকারি চাকরি সিক্সটি ফাইভ পার্সেন্ট লোক করতে চায় তারপরেও এখন একটু বেসরকারি দিকে ঝোঁক হয়েছে যেহেতু এইরকম একটা অবস্থা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে সেক্ষেত্রেও দেখুন যে কতটা প্রবলেমদায়ক অর্থাৎ লকডাউন পিরিয়ডের কারণে যে সমস্ত সংস্থাগুলি আজকের ডেটে মানে যেখানে বেকারত্বের সংখ্যা অনেক বেশি তারপরেও লকডাউন পরিস্থিতিতে যে সমস্ত সংস্থাগুলি খুব খারাপভাবে তারা তাদের মানে কি বলবো ফলদে পড়েছে অর্থাৎ এই কারণে লকডাউনের কারণে কোভিড নাইন্টিনের কারণে তাদের অর্থনৈতিক ট্যাটাস যদি দেখেন সেটা খুব ভয়ঙ্কর হয়ে যাবে আমি শুধু সংস্থাগুলোর কথা বলি দিই একটা সেক্টর আছে যারা ট্যুরিজম সেক্টর ভাবার চেষ্টা করবেন ট্যুরিজম সেক্টর সব থেকে খারাপ অবস্থায় দাঁড়িয়ে আছে তাহলে ওখানে প্রায় কত লোক ওখানে চাকরি করতো কত লোকের কর্মসংস্থান হয়েছিল নিশ্চয়ই সেখান থেকে ঘাটতি হয়ে গেছে ট্যুরিজম সেক্টর খুব ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে গেছে সেটাকে লকডাউনে পরে মেরামত যে যারা ট্যুরিজমে আছে তারা করছে সেটা আলাদা এটা কিন্তু রেস্টটা চলতে থাকবে নেক্সট কি এভিয়েশন অর্থাৎ বিমানের ক্ষেত্রে যদি আমরা দেখি সেই ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা সেটাও কিন্তু যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত নেক্সট ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলো যেগুলো আছে ছোটো ছোটো ম্যানুফ্যাকচারিং যেগুলো আছে সেই সমস্তগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত আমি টপ টপ র্যাঙ্কের যে জায়গাগুলো আছে আমি কিন্তু সেইগুলোর কথা বলছি যারা বড় বড় কর্মসংস্থান দিয়ে গেছে আমি তার কয়েকটা পয়েন্ট এখানে ধরে ধরছি নেক্সট কী আছে অটোমোবাইল সেক্টর ভয়ঙ্কর বিষয় আমাদের মেন্টর উনি আমাদের একটা মেসেজ দিয়েছিলেন এবং আমরা পরবর্তীতে সেটা দেখেছিলাম ফার্স্ট ওনার কাছ থেকেই দেখা যে যেই মাসে লকডাউন স্টার্ট হয়ে গেল মেবি মার্চ তো এপ্রিল হবে ঘটনাটা ওই মাসে মারুতি শোরুম থেকে মারুতি ইন্ডাস্ট্রি থেকে একটা কিন্তু গাড়ি সেল হয়নি একটা কিন্তু কার সেল হয়নি ভাবার চেষ্টা করুন এইরকম একটা পরিস্থিতি কিন্তু অলরেডি কিন্তু তৈরি হয়েছে লকডাউনের পরে কিন্তু এগুলো সেক্টর খুব খুব ভীষণভাবে ক্ষতিগ্রস্ত তাহলে সেইগুলো সেক্টরে এমনিতে বেকারত্ব ভারতবর্ষে একটা আলাদা মাত্রা নিয়েছে তারপরেও এই ধরনের পরিস্থিতিতে কতটা ভয়ঙ্কর জায়গা তৈরি হতে যাচ্ছে সবে কিন্তু আমাদের মনে হচ্ছে যে সব মোনা লকডাউন পরিস্থিতি শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা রেশ কিন্তু স্টার্ট হবে ছোট্ট করে এক্সাম্পল দিই ধরেন আমাদের পকেটে যারা যারা ছোটো ছোটো ঘরে যারা তাদের পকেটে ধরেন আমার পকেটে হয়তো বা জমানো টাকা ছিল আমি হয়তো চার মাস পাঁচ মাস মাস বসে খেয়ে দিয়েছি তারপরে তো এই জায়গাটা কিন্তু অলরেডি এখন কিন্তু স্টার্ট হবে এবং আরও ভয়ঙ্কর জায়গা কিন্তু নিতে যাচ্ছে আজকের ডেটে আপনারা দেখেছেন বিভিন্ন খবর চ্যানেল বা বিভিন্ন জায়গা থেকে জিডিপি যদি দেখেন টু টোয়েন্টি নেমে গেছে ঘাটতি ও ব্যাখ্যায় যাচ্ছি না কারণ কি এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আজকে কিন্তু আমাদের আলোকপাত করা উচিত আমি স্পেশালি আমি ওই সমস্ত ব্যক্তিদের কথা বলছি যারা আজকের ডেটে কর্ম হারা হয়েছেন আমি ওই সমস্ত ব্যক্তিদের ভাবছি যারা আজকের ডেটে গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট সরকারি বা বেসরকারি চাকরি করার কথা ভাবছেন আজকে আমি সেই সমস্ত ব্যক্তিদের কথা বলছি যে সমস্ত ব্যক্তিরা অবলম্বন অর্থাৎ চাকরি করবো এই একটা ভাবনা নিয়ে ওটাই লাস্ট অবলম্বনে একটা ভাবনা নিয়ে বসে আছেন প্লিজ আমি তাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি এই ডেটাগুলো ভাবার চেষ্টা করুন নিজেদের কেরিয়ারের জন্য ভাবার চেষ্টা করুন নিজেদের কেরিয়ারের জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি আমার এম্বুলেন্স সেক্টরের অ্যাড করার জন্য এটা মাথার থেকে উড়িয়ে নিয়ে আমার কতটা লাভ হবে সেটা ভাবার আগে আপনাদের কতটা লাভ হচ্ছে এই তথ্যগুলো সেটাকে ভাবার চেষ্টা করুন দেখবেন সুখ পাবেন শান্তি পাবেন এবং নিজের ভিতরের জায়গাটাকে খুঁজে পাবেন অ্যাকচুয়ালি কোথায় দাঁড়িয়ে আছেন কি করা উচিত এই মুহূর্তে আমাদের তো এই জায়গাগুলো দেখেন ছোট ছোট পয়েন্ট হলো একটা ভয়ঙ্কর বিষয় ছোটো ছোটো আমি ব্যাখ্যায় গেলাম না শুধু আমি আপনাদের সামনে পয়েন্টগুলো তুলে দিলাম একটা ভয়ঙ্কর বিষয় এই ভয়ঙ্কর বিষয় আমি প্রত্যেকটা বুদ্ধিজীবীদের কাছে আমি রিকোয়েস্ট করব। এম এল অর্থাৎ এই সিস্টেমে আমরা এম সিস্টেমে কাজ করছি যেই সময় অর্থাৎ এই পয়েন্টটাকে আপনাদের ভালো করে দেখতে হবে আমি রিকোয়েস্ট করছি আপনাদের প্রত্যেককে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনারা এই পয়েন্টটাকে দেখার চেষ্টা করুন যে বেকারত্ব সংখ্যা কত হচ্ছে ভারতবর্ষের লোক সংখ্যা কত বাড়ছে ধীরে 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 তাদের রোজগারের জায়গা নেই আজকের ডেটে যদি বলা হয় থাকে তাহলে এই ক্ষেত্রে তাহলে কোন ডিপার্টমেন্ট এসে এদের সুস্থ সবল রাখতে পারে নিঃসন্দেহে আমি যে সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে এসেছি এম এল এম অর্থাৎ এমএলএম এ এই সাবজেক্ট নিয়েই আপনাদের বেটার জায়গা দিতে পারে দেখুন আমাদের প্রবলেমটা হলো এম এল সম্পর্কে যখনই কিছু আমরা বলতে চাই তখনই কিন্তু এটা একটা নেগেটিভ বার্তা আসে একটা পয়েন্ট মাথায় রাখবেন যে লোকের কাছে কিন্তু অলরেডি নলেজ এই বিষয়টা নিয়ে নলেজ নেই শুধু একটা ইনফরমেশন আছে আর সেই ইনফরমেশনটাকে একটা মানুষের লাইফকে শেষ করে দেয় অর্থাৎ সেই ইনফরমেশনটা তাদের কাছে সঠিক থাকে না আজকে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে আপনারা কিছু ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন অলরেডি যে অলরেডি আপনারা বুঝতে পারবেন এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে আজকের ডেটে যেই সময় লকডাউন পিরিয়ডে কাপড়ের দোকান বন্ধ জুতোর দোকান বন্ধ মার্কেট বন্ধ গাড়ি বন্ধ বাস বন্ধ বিমান বন্ধ জাহাজ বন্ধ অর্থাৎ প্রত্যেকটা সেক্টর যখন বন্ধ প্রতিটা নিয়ত অর্থাৎ সব জায়গায় বন্ধ সেই সময়ও কিন্তু আমরা কিন্তু আমাদের সিস্টেমের কাজের মধ্যে কিন্তু ব্যস্ত ছিলাম আমার মনে হয় যারা যারা এম এ কাজ করছেন শুধু এই সিস্টেমে অর্থাৎ আমার ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদের জন্যই না প্রত্যেকটা এমএলএম সেক্টরের মেম্বাররা ওই সময় কিন্তু ব্যস্ত ছিল কাজের মধ্যে অনলাইন ডিজিটালের মাধ্যমে এবং আপনাদের মনে হতে পারে যে সমস্ত যখন বন্ধ ছিল তাহলে এই সিস্টেম কিভাবে রানিং ছিল এই সিস্টেমের ইনকাম কিভাবে হচ্ছিল যারা এই সিস্টেমে কাজ করে নিশ্চয়ই অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব ধরুন একটা টিম টিমওয়ার্ক যদি হয়ে থাকে এক হাজার জন যদি ওই টিমের মধ্যে থাকে আমরা যখন ডিজিটাল অর্থাৎ সব জায়গায় বন্ধ হয়ে গেল কারো কিন্তু খাওয়া বন্ধ ছিল না এটি স্বাভাবিক খাওয়া বন্ধ থাকবে না সাবান দিয়ে গা ধোয়া বন্ধ ছিল না পেস্ট ইউজ করাটা বন্ধ ছিল না চা খাওয়া বন্ধ ছিল না অর্থাৎ যেগুলো আমাদের নিজেদের জিনিস সেগুলো কিন্তু খাওয়া বন্ধ ছিল না বা ইউজ করা বন্ধ ছিল না তাহলে সেই সমস্ত লোকগুলোকে যারা আমাদের এই টিমের অর্থাৎ এই এমএলএম সিস্টেমে আমাদের সাথে জড়িত বা যে যে কোম্পানিতে আছে সেই সিস্টেমে যখন জড়িত সেই সিস্টেমটা কী ছিল আমি যেটা করেছিলাম আমি যেটা করেছিলাম অর্থাৎ এখানে বসে বসে আমাদের যে টিম লিস্ট আছে সেই টিম লিস্টে ফোন করেছি আর কী বলেছি ভাই তোমার যে খাবারটা কোনোভাবেই যাতে তোমার যে কেনাকাটাটা সেটা কোনোভাবেই যাতে অন্য দোকান থেকে না আসে তোমার এই সিস্টেম অর্থাৎ এই ইন্ডাস্ট্রি থেকেই যাতে আসে স্টক পয়েন্ট যেখানে আছে সুপার যেখানে আছে সেখান থেকে যদি আসে তাহলে এক হাজার লোক যদি প্রতি মাসে দু হাজার টাকারও প্রোডাক্ট নিয়ে থাকে শুধু ফোনে ফোনে নিজের খাবারের প্রোডাক্টগুলো নিয়েছি নিজে ইউজ করার প্রোডাক্টগুলো আমরা সবাই নিয়েছি একটা টিমওয়ার্কের কাজ তাহলে এক হাজার জন লোক দু হাজার টাকা করে প্রোডাক্ট কুড়ি লক্ষ টাকার বিজনেস কিন্তু হয়ে গেল ফেন্স সব দোকান বন্ধ ছিল কাপড়ের দোকান জুতোর দোকান জাহাজ বলেন বিমান বলেন ট্রেন বলেন সমস্ত কিছু বন্ধ ছিল কিন্তু আমাদের কাজ কিন্তু কন্টিনিউ ছিল কারণ প্রত্যেকে ওই নেসেসারি প্রোডাক্টগুলো ইউজ করে আর ওই ইউজের মাধ্যমে আমরা ঘরে বসে কিন্তু সুন্দরভাবে আমরা বিজনেস কিন্তু বের করেছি ফ্যান্স আর এই মুহূর্ত থেকে যখন বুঝে গেছে অনেকেই বুঝে গেছে যারা হয়তোবা খুব কঠিনভাবে ভাবতো এই এম নেটওয়ার্কটাকে নেটওয়ার্ক মানে দেখুন সবথেকে ভয়ঙ্কর বিষয় কি যে যত দিন যাচ্ছে আমি আর ব্যক্তিগত কথা বলছি যত দিন যাচ্ছে ততটাই কিন্তু ডেভেলপ কীভাবে বোঝা যায় অর্থাৎ নিজের ডেভেলপ নিজে বোঝা যায় ধীরে ধীরে হচ্ছে তার থেকেও বাইরের মানুষ ভালো করে বুঝিয়ে দেয় আমার আমি জানি না কারণ স্ক্রিনটা টোটাল আছে অর্থাৎ আমি যখনই লাইভে আসি বা আমি যখনই ভিডিও করি তখনই আমার পাঁচটা বা চারটা ভাগ গালি থাকবে একশো জন যদি লাইক করে বা কমেন্ট করে সেখানে গালি থাকে কারণ আমি এম করি আর সেই সমস্ত ব্যক্তিরে গালি দেয় যে এই সিস্টেমের মধ্যে সাকসেস পায়নি এই সিস্টেমের মধ্যে সাকসেস পায়নি সবাই ভাবে যে দু মাসের মধ্যে যদি সাকসেস পেয়ে যেতাম আর দু মাসের মধ্যে হয় না কাজটা ছেড়ে দেয় যে লোক প্রোডাক্ট নিয়েছে প্রোডাক্ট নেওয়ার পরে কাজটা ছেড়ে দিয়েছে তার ঘরে প্রোডাক্টটা পরে থাকবে হ্যাঁ যদি অল্প প্রোডাক্ট নেয় ইউজ করা শেষ হয়ে যাবে আর যদি বেশি প্রোডাক্ট নেয় তাহলে ঘরে পড়ে থাকবে তো তাদের কি হবে আর সেই সমস্ত লোকেরা গালি দেয় কারণ তারা ডিপে ঢোকে তো সেটা একটা আলাদা পার্ট আলাদা রকম এবার দেখুন ধীরে ধীরে যদি আমি যে পয়েন্টটা বলছি যে আমি আপনাদের লজিক দিয়ে একটা পয়েন্ট যেমন বুঝালাম কেন নেটওয়ার্কেরা ইনকাম করে গেছে এই লকডাউন পিরিয়ডে যেটা আমি সঠিকভাবে আপনাদের আশা করি বুঝাতে পেয়েছি তো তবুও এই জায়গাটাকে আপনাদের দেখতে হবে যে অ্যাকচুয়ালি কতটা গুরুত্বপূর্ণ আছে নেক্সট নেক্সট যদি আমি আপনাদের সামনে আলোচনা করি দেখুন আমরা যদি সেই ডেটা দেখি এই মুহুর্তে যখন থেকে প্রথমে যারা ভাববেন যে আমি নেটওয়ার্কের বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরলাম নেটওয়ার্কটাকে বা এম এল এম সিস্টেমটাকে আপনাদের করার জন্য বলছি বা ডায়াকসেনটা করার জন্য বলছি যে কোম্পানিতে করুন না কেন আমি বলছি না যে আমাদের এই সিস্টেমে আসতে হবে যে যে কোম্পানি তো করুন না কেন ভালো একটা লিডার থেকে করবেন সেই কোম্পানিতে অর্থাৎ যখনই আপনার নেটওয়ার্ক হবেন প্রথমে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে অর্থাৎ যেটা এখন প্রচলিত ভাষা হয়েছে ডিকশনারি থেকে একটা নতুন ভাষা এসে গেছে না সোশ্যাল ডিস্টেন্স অ্যাকচুয়ালি আমরা যখন থেকে নেটওয়ার্ক শুরু করেছি এবং আপনারা যারা হয়তো বা আজকে কথা শুনে বা চিন্তা ভাবনা করছেন নেটওয়ার্কটা করবেন তাদের প্রথম পয়েন্ট আপনাদের বলে দিয়েছে আপনাদের সোশ্যাল ডিস্টেন্স কিন্তু তৈরি হয়ে যাবে বন্ধুবান্ধবের সাথে রিলেশন তৈরি নষ্ট হয়ে যাবে কারণ তাকে নেটওয়ার্কে কথা বলেছেন আত্মীয় স্বজনদের সাথে অনেকের সাথেই যোগাযোগ নষ্ট হয়ে যাবে আপনার ফোন উঠাবে না অর্থাৎ সমস্ত কিছু চলবে সমস্ত কিছু চলবে পরেও দেখুন এত কিছু চলার পরে তার মানে আমরা সোশ্যাল ডিসটেন্স ভাষাটা অনেক আগের থেকেই অ্যাকচুয়ালি যারা নেটওয়ার্ক করে না তাদের এই ধরনের ভাষাগুলোর থেকে জড়িত অনেক আগের থেকেই আমরা সোশ্যাল ডিস্টেন্স ভাষাটার সাথে আমরা অনেক আগের থেকেই জড়িত ছিলাম আজকে এটা আমরা অভ্যস্ত হয়েছি কিন্তু পয়েন্ট আউট হলো লকডাউনের পরে থেকে লোকের ধারণা হয়ে গেছে যে অ্যাকচুয়াল নেটওয়ার্ক বিজনেসটা কি একটু জানতে হবে অ্যাকচুয়াল কি সেটা একটু জানতে হবে সেটা জানার আগে আপনাদের ক্ষেত্রে আমি জানাই দেখুন যে নেটওয়ার্ক ফিউচার কি দিচ্ছে নেটওয়ার্ক ফিউচার কি দিচ্ছে সেটাকে একটু ভাবুন দু সালে পয়েন্ট যদি আপনি আপনাদের সামনে তুলে ধরি তাহলে দু হাজার সতেরো সালে ওয়ার্ল্ড বেসিসে বিজনেস হয়েছিল চোদ্দো লাখ করোরের চোদ্দো লাখ করোরের বিজনেস হয়েছিল ওয়ার্ল্ড বেসিসে এবং কমিশন বাটা হয়েছিল অর্থাৎ বিজনেসটা করার পরে তো এখানে একটা পে আউট পাওয়া যায় কমিশন কমিশন বাটা হয়েছিল ছয় লাখ ছয় লাখ করোর চোদ্দ লাখ করোরের বিজনেস হয়েছিল টোটাল কমিশন বাটা হয়েছিল ছয় লাখ করোর কারা পেয়েছিল ফ্রেন্ডস যারা এই কাস্টার সাথে জড়িত তারাই ছয় লাখ করোরটা নিশ্চয় ভাগ করে পেয়েছে এবং অলরেডি যে জায়গাটা আসতে যাচ্ছে কেপিএমজির রিপোর্ট ফিক্কের রিপোর্ট কেপিএমজি ওয়ার্ল্ডের পাঁচ নাম্বার অর্থাৎ সেরা পাঁচজন অডিটর মধ্যে একজন অর্থাৎ অডিট করার কোম্পানিগুলোর মধ্যে একটা কোম্পানি সেই রকম একটা সংস্থার থেকে রিপোর্ট এসেছে দু হাজার সালের মধ্যে বিজনেস হতে যাচ্ছে পঁয়ষট্টি হাজার কোটি টাকার ফ্রেন্ডস আমি বলছি না ফিকি এবং কেপিএমজির এটা বক্তব্য যারা সেরা পাঁচটা অডিট সংস্থার মধ্যে একজন অর্থনৈতিক দিক থেকে সেই সমস্ত সংস্থা থেকে বলেছে যে পঁয়ষট্টি হাজার কোটি টাকার বিজনেস হতে যাচ্ছে ফিউচারে দুই সালের মধ্যে ভাবুন আর মাত্র পাঁচটা বছর তার আগেও তো বিজনেসগুলো হবে আমরা গ্রোথ পাচ্ছি আমরা বুঝতে পারছি কিভাবে বিজনেস আগাচ্ছে কারণ যেগুলো পয়েন্ট বললাম সেই পয়েন্টগুলো আপনারা আগে যেটা বলেছি কর্মসংস্থান সম্পর্কে সেই কর্মসংস্থানগুলো তো লোকে ধীরে ধীরে প্রভাব পড়ছে আর এই প্রভাবটা কন্টিনিউ আর যত দিন যেতে থাকবে প্রভাবটা পড়তে থাকবে পঁচাশি লক্ষ যে ইয়ারলি কর্মসংস্থান হারা হচ্ছে ওই লোকগুলো কোথায় যাবে উপায় নেই ফ্রেন্ডস এম সিস্টেমে আসতে হবে ফ্রেন্ডস প্রয়োজনীয়তা আছে এবং এই দেখুন আরেকটা সুন্দর একটা কথা কথাটা অনেকের ক্ষেত্রে সুন্দর লাগবে না আমার ক্ষেত্রে সুন্দর এটা কর্পোরেট জগৎকে যদি আপনারা দেখুন তাহলে ওখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে একটা ছোট র্যাঙ্ক থেকে বড় র্যাঙ্কে যেতে গেলে পাটা নাড়ানি যাওয়া একটু মুশকিল কর্পোরেট জায়গায় কিন্তু দেখেন এখানে একটা আনন্দর বিষয় নেটওয়ার্ক জগতে মেলেন জগতে সেটা হলো আপনার যে আপনাকে যে নিয়ে এসেছে আপনার আপলাইন আপনার কিন্তু কোনো সময়ের জায়গা থেকে আপনার পাট আনবে না কারণ আপনার বিজনেসের সাথে তার বিজনেস জড়িত আছে সে বিজনেসটা জড়িত আছে জন্য ফ্রেন্ডস সমস্ত সুখ দুঃখ সমস্ত ভাগ করে নেবে তার মানে আপনি কিন্তু আপলাইনের সাথে একটা মেন্টর পেয়ে যাচ্ছেন গাইডার পেয়ে যাচ্ছেন যাদের মাধ্যমে আপনার বিজনেসটাকে গ্রোথ হবে এবং আপনাকে উন্নতি করার জন্য যা যা করানীয় সেই আপলাইন করবে একমাত্র এই বিজনেসে ফ্রেন্ডস সারা ওয়ার্ল্ডে আর কোনো বিজনেস আপনি খুঁজে যেখানে আপনাদের কেউ সহযোগিতা করবে একমাত্র এই সিস্টেমে পাবেন অন্য জায়গায় পা টানাটানি চলে যাতে সে বড় জায়গায় না যেতে পারে ভাবার চেষ্টা করুন পয়েন্টগুলো ভাবার চেষ্টা করুন এই মুহূর্তে যদি আমি না বোঝাতে পারি এই ভিডিওটা পরবর্তীতে আবার দেখবেন পয়েন্টগুলোকে ভাবার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন ফ্যাক্ট ফ্রেন্ডস এগুলো প্র্যাকটিক্যালি কথা বলছি এবং সে জায়গা থেকে দেখুন পঁয়ষট্টি হাজার কোরড়ের মধ্যে আমাদের এই জায়গা থেকে পঁয়ষট্টি হাজার করোর মধ্যে ভাবুন তাহলে পে আউট যারা যারা কমিশন পাবে নিশ্চয়ই যারা কাজ করছে তাদের মধ্যে কমিশন পাবে এবং আর একটা লেটেস্ট আপনাদের বলে দিই এটা ওম্যানদের জন্য যথেষ্ট কার্যকরী দু হাজার সতেরো আঠেরো রেজাল্ট হিসাবে অর্থাৎ ওই সময়কার হিসাবে সেভেন্টি ফোর পারসেন্ট ছিল ওম্যান অর্থাৎ নেটওয়ার্ক সারা ওয়ার্ল্ড ওয়াইজ সেভেন্টি ফোর পার্সেন্ট ছিল ওম্যান টোয়েন্টি সিক্স পারসেন্ট পুরুষ এবং ওমেনদের ক্ষেত্রে তাহলে কতটা পাওয়ারফুল জায়গা আছে আর এখানে অনেকে ভাবতে পারে না ওমেনরা কাজ করে বড় বড় টাকা রোজগার করতে পারবে ফ্রেন্ডস ওমেনদের উপরে নজর রাখায় কারণ তারা তাদের জায়গা থেকে সুন্দরভাবে সেভেন্টি ফোর পার্সেন্ট এটা আগে ইতিহাস ছিল আগেরটা ডিস্ট্রিক্ট ছিল তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে এক মিনিট যদি আমরা দেখি দেখুন সে অলরেডি দুই হাজার দশ সালের আমাদের একটা রিপোর্ট ছিল চার হাজার কোটির বিজনেস হয়েছে দুই হাজার বারো সালে ছ হাজার কোটির বিজনেস হয়েছে দু হাজার চোদ্দো সালে সাতাত্তর হাজার কোটি টাকার বিজনেস হয়েছে দুই হাজার ষোলো সালে আট হাজার সরি সাত হাজার সাতশো কোটি টাকার বিজনেস হয়েছে দু হাজার ষোলো সালে আট হাজার পাঁচশো কোটি টাকার বিজনেস হয়েছে দুই হাজার আঠেরো সালে দশ হাজারের বিজনেস হয়েছে দুই হাজার সালে পঁয়ষট্টি হাজার কোটি টাকার বিজনেস হতে যাচ্ছে ফ্রেন্ডস ভাবুন গ্রোথ কিভাবে হবে এবং আমাদের ক্ষেত্রে অপরচুনিটি কোথায় আমাদের ক্ষেত্রে অপরচুনিটি অলরেডি এই মুহুর্তে ভারতবর্ষে দশ হাজার পাঁচশো একানব্বই কোটি টাকা অলরেডি চলছে দুই হাজার সতেরো সালে সেটা একটু বেড়ে গেছে এবং এই অপরচুনিটি যদি আমরা দেখি সেই জায়গার থেকে কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের ভারতবর্ষে কিন্তু অপরচুনিটি অনেক বেটার আছে কারণ মাত্র একান্ন লক্ষ বা পঞ্চাশ লক্ষ প্লাস এখন সেটা ষাটের মতো হয়ে গেছে সেই ষাট লক্ষ লোক কিন্তু অলরেডি এই সংস্থার সাথে মানে এমএলএম সংস্থার সাথে যুক্ত হয়েছে আমাদের কাছে অপরচুনিটি হল একশো তিরিশ কোটির দেশ ফ্রেন্ডস একশো তিরিশ কোটির দেশ দেশ ফ্রেন্ডস সেখানে আজকে আমাদের দেখা উচিত আমাদের এখানে বোঝা উচিত যে এটা আমাদের ক্ষেত্রে অপরচুনিটি ফ্রেন্ডস এই একশো তিরিশ কোটি দেশের মধ্যে লোকসংখ্যার মধ্যে আমাদের এখানে মাত্র এক মুহূর্তে ষাট লক্ষ ষাট লক্ষ লোক কাজ করে যাচ্ছে তার মানে এইটা কিন্তু আমাদের কাছে অপরচুনিটি এই অপরচুনিটিকে যারা যারা আজকের ডেটে বুঝতে পারবে ধরতে পারবে তাদের ক্ষেত্রে কিন্তু নিঃসন্দেহে কিন্তু একটা বেটার জায়গা হতে যাচ্ছে ফ্রেন্ড যারা দেখুন নেটওয়ার্ক জগতে যদি আমরা দেখি তাহলে বেশিরভাগ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে নেটওয়ার্ক জগতে অলরেডি যখনই আমরা এই কাজটাকে করি বা লোককে বলতে যাই লোকে প্রথমে আমি বললাম যে তাদের কাছে ইনফরমেশন আছে কিন্তু নলেজ নেই এই নলেজ না থাকা সত্ত্বেও তারা কিন্তু বিভিন্ন জনকে ডিমোটিভেট করে একজন ডাক্তার হার্ডের যদি হয়ে থাকে সে নিশ্চয়ই লিভারের চিকিৎসা করতে পারবে না একটা দেহে লিভার এবং হার্ট একসাথে আছে তারপরে হার্টের ডাক্তার লিভারের চিকিৎসা করতে পারবে না লিভার ডাক্তার হার্টের চিকিৎসা করতে পারবে না হার্টের ডাক্তার বোনের চিকিৎসা করতে পারবে না বাট এখানে যে সমস্ত নেটওয়ার্ক শুধু ইনফরমেশন দেয় মানে যারা এই সিস্টেমটাকে ভাবতে পারেনি পজিটিভলি তাদের কথাটাকে আমরা বিশ্বাস করি তারা নেটওয়ার্ক সম্পর্কে সবটা বুঝে গেল ওই ফিল্ডের লোককে দেখুন ওই ফিল্ডে যারা কাজ করছে ওই সেক্টরে যারা কাজ করছে সেই সমস্ত লোককে দেখুন ফ্রেন্ডস সেই সমস্ত লোককে দেখুন যদি আপনারা সেই সমস্ত লোককে দেখেন যে যারা ওই ফিল্ডে অলরেডি কন্টিনিউ কাজ করছে সেই সমস্ত লোককে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওই ফিল্ডের মাস্টারটাকে তার সাথে আলোচনা করুন নেটওয়ার্কের মাস্টারকে তার সাথে আলোচনা করুন যে যে ফিল্ডের মাস্টার সেই ফিল্ডে সেই মাস্টারের সাথে আলোচনা করুন অন্য ফিল্ডের মাস্টারকে দিয়ে কিছু হবে না তাহলে ওই ফিল্ডের মাস্টার কারা যারা নেটওয়ার্ক করছে হ্যাঁ ফ্রেন্স এটা সত্যি বিভিন্ন ক্ষেত্রে নেটওয়ার্কের ক্ষেত্রে মানুষের কাছে কিছুটা নেগেটিভ আসার কারণে এক একটা সময় কারণ আমি একটা কথা সবসময় বলি নাইনটি থেকে নাইনটি ফাইভ ব্যক্তি যারা নেটওয়ার্ক করছে কিন্তু তাদের জায়গা থেকে বেশিরভাগ লোক কিন্তু স্বচ্ছভাবে নেটওয়ার্ক করে না এবং কিছুদিন আগে মানি সার্কুলেশন কিছু বেশ কিছু কোম্পানিগুলো ছিল যেই মানি সার্কুলেশন কোম্পানিগুলোর কারণে সেই সমস্ত কোম্পানি ক্ষেত্রে কারণে কিন্তু ওটা মানি ছিল ফ্রেন্ডস আর এটা অলরেডি প্রোডাক্ট বেস পিওর একটা বিজনেস আমি টাকা দিব প্রোডাক্ট নিব এই তো সম্পর্ক তো আজকে আমি বিশেষ করে আপনাদের ক্ষেত্রে রিকোয়েস্ট করবো যে এই সিস্টেমে আমরা যদি একটা সমুদ্রে যাই আর সমুদ্রে গিয়ে যদি দেখি তাহলে কিন্তু আমরা কি দেখতে পারবো উপর উপর যদি দেখি তাহলে কি দেখবো উপর উপর আমরা যদি দেখি তাহলে নিঃসন্দেহে কিন্তু আমরা দেখব সমুদ্রের জলের উপরে হয়তো কোকাগোলা বটল আছে হয়তো কিছু বিয়ারের বোতল পড়ে আছে আমরা উপর উপর এটাই দেখতে পারবো কিন্তু আমরা যদি সমুদ্রের ডিপে ঢুকে যেতে পারি নিচে যদি আমরা যত গভীরে আমরা যেতে পারবো তত গভীরে যেতে পারলে আমরা কিন্তু করতে পারবো নেটওয়ার্ক সিস্টেম এটাই সেখান থেকে আজকে আমি প্রত্যেকটা ইয়ং জেনারেশনকে বলবো বিশেষ করে কুড়ি একুশ বাইশ পঁচিশ এই ধরনের ইয়ং জেনারেশনকে আমি রিকোয়েস্ট করব আপনারা এই ডিপে ঢোকার চেষ্টা করুন এই গভীরে ঢোকার চেষ্টা করুন সমুদ্রে গভীরে ঢোকার চেষ্টা করুন উপর উপর দিয়ে বের হয়ে আসে লাভ নেই গভীরে ঢোকার চেষ্টা করুন যদি গভীরে আপনারা ঢুকতে পারেন তাহলে এখান থেকে আপনারা নিঃসন্দেহে ওখান থেকে কিন্তু আপনারা বের করতে পারবেন মুক্ত কিন্তু ফ্রেন্ডস একটা কথা মাথায় রাখবেন কেউ যদি আপনারা ভাবেন যে আপনাদের অন্য স্বপ্ন আছে অন্য ড্রিম আছে থাকতে পারে কেউ হয়তো বাবার ব্যবসার সাথে জড়িত আছেন কেউ হয়তো একটা চাকরি করবেন সেই জন্য চিন্তাভাবনা করছেন স্বপ্ন থাকতেই পারে মানুষের কিন্তু তারপরেও আমি বলবো ফ্রেন্ডস দু থেকে তিন বছর অ্যাকচুয়াল ভালো একটা আপলাইনকে দেখে নেটওয়ার্ক স্টার্ট করুন এই এমএলএম সিস্টেম স্টার্ট করুন যদি আপনার ক্ষেত্রে ইনকামও না আসে তারপরে এই সিস্টেমের সাথে কাজ করুন কারণ আপনি যে প্রোডাক্ট তৈরি হয়ে যাবেন না দু থেকে তিন বছরের মধ্যে সেই প্রোডাক্টটা যেখানে যাবেন সেখানে আপনি সাকসেস করে বের হয়ে যাবে এটা হলো নেটওয়ার্কের পাওয়ার কারণ এখানকার এডুকেশন এখানকার লাইন এখানকার মানুষের সাথে মেশা ভালো মানসিকতা তৈরি করা এই সিস্টেমের মাধ্যমে আসে ফ্রেন্ডস তো আপনাদের ক্ষেত্রে আমি এটা বলবো বিশেষ করে ইয়ং জেনারেশনের ক্ষেত্রে এটা আমি বিশেষভাবে বলবো এবং যারা বেকার আছেন তাদের জন্য তো অবশ্যই আজকে এই প্রোগ্রামটা তাদেরকে বলবো দুটো থেকে আড়াইটা বছর শুধু যেটা যে করছেন করুন না তার সাথে নেটওয়ার্কটা আপনার দু থেকে আড়াই বছর করুন এবং ভালো আপলাইনকে করুন ভালো একটা কোম্পানি বেছে করুন আপনারা দেখে নেবেন যে দুই আড়াই বছরের মধ্যে যে প্রোডাক্ট আপনি নিজে তৈরি হয়ে যাবেন না আপনার পার্সোনালিটি একটা আলাদা রূপ নেবে আপনি যেখানে যাবেন সেখানে আপনি সাকসেস করে বের হয়ে আসবেন এটা হলো অ্যাকচুয়ালি পাওয়ার ফেস যার জন্য আমি সেকেন্ড টাইম রিপোর্ট করলাম এই বিষয়টাকে আপনারা একটু ভাবার চেষ্টা করুন কে কী বলেছে ওটা বিষয় নয় এক একজন এক এক রকমভাবে বলবে ওটা বিষয় নয় আপনারা দেখুন যে লোকটা সাকসেস পেয়েছে সেই লোকটাকে ফলো আপ করুন আজকে এই সিস্টেমে এত নেগেটিভ থাকার পরেও অর্থাৎ যে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে নেগেটিভ তুলে ধরলাম এত নেগেটিভ থাকার পরেও ফ্রেন্ডস আজকে আমি ব্যক্তিগতভাবে আমাদের টিম এই কাজটা করে যাচ্ছে বা প্রচুর ওয়ার্কাররা আছে বা প্রচুর লিডাররা আছে যে স্ট্যাটিস্টিকগুলো দিলাম তারা করে যাচ্ছে কেন সেই গভীরে ঢোকার চেষ্টা করুন ফ্রেন্ডস এখানে শুধু ইনকাম নয় ফ্রেন্ডস এখান থেকে যা তৈরি হয়ে যাবেন না এটা অনেক অনেক ফ্রেন্ডস তো আপনাদের ক্ষেত্রে আমি বলবো ইয়ং জেনারেশনের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে আমি আহ্বান জানাতে চাই আপনারা ভালো কোম্পানি ভালো অফলাইনকে দেখে একটা নেটওয়ার্কে আমি আজকের ডেটে কেভা ইন্ডাস্ট্রি করছি আমি বলবো না আপনারা সবাই কেভা ইন্ডাস্ট্রি আছে আমি আমার সেক্টর অর্থাৎ আমি আমার ক্যালিতে আমি আমার আপনাদের আশীর্বাদে আপনাদের সহযোগিতায় ভগবানের আশীর্বাদে আমি চেষ্টা করব আমার টিমটাকে একটা বড়ো জায়গায় নিয়ে যাওয়ার সেটা আমি নিবই সেটা আলাদা দিক আমাকেও অনেকের পছন্দ না হতে পারে আমার কোম্পানিকে অনেকের পছন্দ না হতে পারে আমার সিস্টেমকে অনেকের পছন্দ না হতে পারে তাই আমার এখানে আসতে হবে এটা ফ্যাক্টর নয় আমি আমার জায়গাটা তৈরি করে নেবো সেটা তো আমার কনফিডেন্স কিন্তু আপনাদের ক্ষেত্রে বলব এম সেক্টরে একটা ভালো জায়গা ভালো আপলাইন থেকে আপনারা তিন বছর দু বছরের জন্য যে যেটা করবেন করবেন তার সাথে এটা শুরু করেন ফ্রেন্ডস আজকের ক্ষেত্রে আপনারা ভারতবর্ষের অর্থনৈতিকের ক্ষেত্রে অর্থনৈতিক এই অবস্থাতেও আপনারা কিন্তু কিছু সাপোর্ট করতে পারবেন যে সাপোর্টটা হয়তো আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে মনে হতে পারে অত বড় সাপোর্ট নয় এটা মনে হতে পারে এটা ঠিক কিন্তু আপনার এই ছোট ছোট সাপোর্টের মাধ্যমে ধরুন আজকে লকডাউন পিরিয়ডে আজকে আমাদের যে টিমটা আছে সেই টিমে প্রত্যেকে তো ইনকাম করেছে তার মানে ওটা তো নিশ্চয়ই আমরা ভারতবর্ষের অর্থনীতিতে আমাদের তো আমাদের তরফ থেকে আমাদের পরিশ্রমের মাধ্যমে থেকে কিছুটা তো সাপোর্ট হয়েছে এটাকে তুলে ধরার চেষ্টা করুন ফ্রেন্স নিজে একটা ভালো জায়গায় পৌঁছান এই সিস্টেমটাকে গভীরে ঢোকার চেষ্টা করুন সমুদ্রের যত নিচে ঢুকবেন তত আপনার ক্ষেত্রে এটার সম্পর্কে আরও ধারণা আসতে পারবে ভালো ধারণা আসবে যে সমস্ত লোকেরা এই ফিল্ডের মাস্টার নয় তাদের সাথে কোনো রকমভাবে এই বিষয় নিয়ে কথা না বলে এই ফিল্ডের যারা মাস্টার যে যে ফিল্ডের মাস্টার সেই ফিল্ডের মাস্টারের সাথে কথা বলুন তো নিঃসন্দেহে একটা ভালো জায়গা কিন্তু হতে পারে এবং নিঃসন্দেহে নেটওয়ার্ক এই এমএলএম সিস্টেম সামনের দিনে ভারতবর্ষের ইতিহাসে একটা মিরাকেল ঘটনা ঘটাতে যাচ্ছে এবং বেকারত্বের প্রচুর বড়ো সংখ্যক বেকারত্বের কিন্তু একটা পার্টকে কিন্তু অলরেডি এই সিস্টেম তারা বুকে টেনে নেবে যেই কারণে কিন্তু প্রচুর বেকার হয়তো বেঁচে যাবে এবং ভারতবর্ষে অনেক বড় বড় কাজ কিন্তু তারা করে বের হয়ে যেতে পারবে এবং তারা জব ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ নিজে জব করছে অর্থাৎ নিজে সিস্টেমে কাজ করছে আরও দশটা লোককে কাজ করাচ্ছে তার মানে কিন্তু সে ক্রিয়েটার হয়ে যাবে আশা করছি প্রত্যেকে প্রোগ্রামটা ভালো না লাগলেও দেখেছেন অনেকে এবং পরবর্তীতে এটা টাইম বোমের মতো কাজ করবে প্রথমে আমি সেটা বলেছি তো সবাই ভালো থাকুন এবং আপনারা কষ্ট করে দেখলেন এটার জন্য আপনাদের ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নমস্কার